আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। আজকের ব্লগে আমি শেয়ার করি আর আমার সিমের গাছ, সিমের গাছগুলো দেখতে কেমন ওগুলো শেয়ার করবো, কীরকম সিম ধরছে আমার সিম গাছে, আবার ফুল কীরকম আছে এখন পর্যন্ত। আর এই সিমগুলা বড় হওয়ার লাগে আমি গাছের গোড়ার মাঝে কিতা কিতা খাবার ইউজ করি, আর যাতে সিম বড় হয় আর ফুল জড়িয়া না পড়ে কিতা খাবার ইউজ করবো। আর এখন সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ, ওয়েদার এত বেশি ভালো নাই, গতকাল রাতে খুব বেশি বৃষ্টি হয়েছে, আর ওয়েদার তো দেখতে পারাই যে কীরকম দেখতে। সকালে সময় আইসি আমি এখন গার্ডেনও আমার গাছগুলো দেখার লাগি, তো আপনারা সবার সাথে শেয়ার করলে প্রথমে আমার সিমের গাছ কীরকম সিম ধরছে, আর কিতা খাবার দিমো পরবর্তী সময় দেখাইমো, কিতা খাবার দিয়ে আর কীভাবে যত্ন করি আর এগুলো শেয়ার করবো। তো এখানে মাঝে দুই ধরনের সিম ধরছে, একটা ধরছে এই যে, এই সিমের নাম আমি জানি না, অনেক বছর আগে আমার ফ্রেন্ডে কিছু বীজ দিছিলাম, বীজটা কি আমি প্রতি বছরও একটু একটু সারা করি, দুইটা চারটা সারা করি, আবার দুইটা চারটা সিমও ধরে এগুলো আবার বীজও রাখিলাই। তো এই বছর চাইছিলাম বেশি করে সিমের গাছ লাগাইমু, লাগাইছি, অবশ্য ওয়েদার এত বেশি ভালো আসিল না, এ কারণে তেমন একটা ফলন ভালো হয়েছে না। তো দুই ধরনের সিম আমার গার্ডেনে হয়েছে এখন, এই যে একটা সিম, তো আমি ভুলে গেছি আসলে এটা কোন সিম, কোনটা রোপণ করছি, অনেকগুলা সিমের বীজ আমি বাংলাদেশ থেকেও আনাইছি, আবার লন্ডনে ইবে থেকেও আনাইছি, আর ইউটিউবার আপু বাইর কাছ থেকেও আনাইছি অনেকগুলা বীজ, তো কোনটা কোন ধরনের আমি জানিয়া না, শুধু এইটাই বুঝি যে এটা আমার গড়ের বীজ, গড়ের বীজটাকে সারা করিয়া এই যে খুব সুন্দর সিম হয়েছে। এরকম যদি কয়েকটা সিমের গাছ থাকে তাহলে এই যেভাবে ধরছে দেখতে পারা, এরকম ধরে যদি তাহলে অনেকগুলা সিম হয়। তো আরও কিছু সিমের গাছে ফুল এখন পর্যন্ত আইসে না, কিছু সিম গাছে শুধু ফুল আর এখনও ধরছে না। তো যেহেতু সেপ্টেম্বর মাস, ওয়েদার একটু বালা থাকবো একটু খারাপ থাকবো, তারপরেও দেখা যায় সেপ্টেম্বর মাসে বেশ কিছু গাছের মাঝে ফল হয়, ভেজিটেবল হয়, সিমও ধরে। তো আমি আজকে কিছু সার ফার্টিলাইজার যেগুলো আছে আমি সিম গাছের গোড়ার মাঝে দিব, যাতে এই যে ফুল আছে এই ফুলগুলা জড়িয়া না পড়ে, আর এই যে সিম ধরছে এই সিমগুলো যাতে আরও দ্রুত বড় হয়। তো কিতা সার ইউজ করি আর এগুলো শেয়ার করবো, আর কীভাবে যত্ন নেওয়ার এখন শেয়ার করি। আর প্রথমে আমি এই সিম গাছের মাঝে যে বড় বড় পুরাতন পাতা হয়ে গেছে এগুলো কাটিয়া দিই, আর এগুলা সব ভিটামিন টানিয়ানের, তো এ কারণে আমি দেখিয়া দেখিয়া পাতা কাটি আর, তো কেয়ারফুল থাকবা, কারণ এই সিমের যে লত আর সিমের পাতা এগুলা সেমই দেখা যায়। তো অনেক সময় আমি দেখছি সিমের পাতা কাটার সময় আমি লত কাটিলাই, এই যে কয়েকদিন আগে আমি সিমের পাতা কাটার সময় এই যে লতের গুঁড়াটা কাটি লাইছি, এই যে আর একটা লত আছে এই লতের গুঁড়াটাও আমি কাটি লাইছি, কীভাবে কাটছি আসলে বুঝতেও পারছি না, পাতা কাটার সময় কাটি গেছে। তো সবসময় একটু খেয়াল করি সবাই কাটবা, লত যেহেতু বড় হয়ে গেছে আর খুবই ছোট লতগুলাতেও দেখতে পারা, এত বেশি বড় নাই, বোঝাও যায় না কোনটা লত আর কোনটা পাতা। তো দেখে দেখে আমি এই পাতাগুলো বড় পাতাগুলো কাটিয়া দিয়া, বড় পাতা যদি কাটিয়া দিই এখন তাহলে দেখা যাইব এই যে নতুন করে সিম বারোর, এই সিমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ফার, আর নইলে দেখা যাইব যে অতিরিক্ত পাতা আছে, এই পাতাগুলায় সব ভিটামিন টানিয়ানের। কয়েকদিন আগে আমি গাছের গোড়াটা কি উপর দিকে বেশ কিছু পাতা আমি কাটিয়ে দিছিলাম, তো উপরের পাতা আছে উপরের পাতা দিয়েই কিছু আমি পাতা কাটিয়ে নিব। এই যে একটা টবের মাঝে দুইটা গাছ আছে খাটো জাতের সিম, এগুলোর মাঝে মাচা লাগে না, তো মাত্র 4 থেকে 5 দিন আগে এই গাছের গোড়ার মাঝে আমি কিছু খাবার দিছিলাম, তো এখন দেখা যায় মাশাআল্লাহ খুব সুন্দর ইয়া দুইটা সিম ধরছে, এই যে দুইটা সিম ধরছে, আর বেশ কিছু ফুল আসিল, আমি আসলে এত যত্ন করছি না, ভাবছি এগুলা তো হইতেও নাই,
এখন দেখা যায় রে খাবার দেওয়ার পরে খুব সুন্দর ফুল আবার নতুন করে আইছে। এই যে দেখতে পারা খুব সুন্দর ফুল ফুটের, এগুলা 12 মাস ধরে। তো যেহেতু এই দেশে ঠান্ডা, বেশি ঠান্ডা সবসময়, তো 12 মাস তো আর এগুলা রাখা সম্ভব হইতো না। এখান থেকেও কিছু পাতা খাটিয়া দিছি, আগেও খাটিয়া দিছি, এখনও 2-3টা পাতা আরও খাটিয়া দিলাম। এই যে খাটো তো টেরেসে, এইখানের মাঝে গোয়াল গাদা সিম আছে, আর আরও ইউটিউবার রাখুর কাছ থেকে, বাইর কাছ থেকে আমি কিছু সিমের বীজ আনছিলাম, এই তো লাগাইছি। মাশাল্লাহ বেশ সুন্দর সিমের গাছ হয়েছে, আগা ভাঙ্গিয়া দিছিলাম কয়েকদিন আগে, কারণ উপর দিকে এই যে উপর দিকে আর বাওয়ার মতো কোনো কিছুই নাই। এখন দেখা যায় ডিশের লাইনের মাঝে এরকম বাইয়া বাইয়া উপর দিকে উঠে, আগা ভাঙ্গি দেওয়ার পরে দেখা যায় আরও নতুন করে আগা বাইর হয়েছে, আর প্রচুর ফাঁকা, এখন পর্যন্ত কোনো ফুল আইছে না। তো কিছু করার নাই, ফুল না আইলেও কিছু করার নাই। তারপরেও আমি চেষ্টা করি আর এই বড় বড় পাতাগুলা খাটিয়ে খাটিয়ে ফেলাই দিতাম, এগুলার দরকারও নাই, এগুলা খাটলে হয়তো কিবা ফুলও বাইর হইতে পারে। সব পাতায় ভিটামিন টানি আনের, আর এত সুন্দর হেলদি গাছগুলা এখন হয়েছে। তো সবগুলা পাতা, বড় বড় যত পাতা আছে সবগুলা পাতা এভাবেই খাটিয়ে নিয়ার। এই যে বেশ কিছু পাতা আমি খাটিয়ে নিছি, আর উপর দিকে এগুলা লাগাল ফাইয়ার না অনেক উপরে, তো এগুলা থাকুক আর এইভাবেই থাকুক। এখন গাছের গোড়ার মাঝে কিছু খাবার দিয়া দিব আমি। এই যে পাতা খাটিয়া ফেলাইছি গাছের গোড়ার, তো এখন পাতাগুলো একটু সরাই একটা সাইডে দিয়ার, এই পাতাগুলো সার হিসেবে ব্যবহার করা যায়। এখন এই মাটিগুলো একটু কুড়িয়া নেই, কুড়িয়া নিলে সুবিধা হইব, আমি যে খাবার দিব খাবারগুলা দ্রুত গাছের গোড়ার মাঝে গিয়া ফসিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবো। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। এই তো খুব সুন্দর করে আমি একটু একটু কুড়িয়া নিছি, এত বেশি কুড়াকুড়ি করতাম না, বেশি কুড়াকুড়ি করলে দেখা যাইব শিকড়গুলা নষ্ট হয়ে গেছে। আর এই পাতাগুলো সার হিসেবে রাখি দিব। এখন আমি যে কাজটা করি আর এখন আমি কিছু গোবর দিয়া দিয়ার, কাউজ ম্যানিউর ফার্ম থেকে আনা। এই গোবর যদি না থাকে তাহলে ফার্ম ইয়ার্ড ম্যানিউর যেগুলো আছে এগুলো দিতে পারবা। তো আমার কাছে ফ্রেশ গোবর আছে, এই গোবরগুলো আমি দিয়া দিয়ার। আর মাটি খুঁড়িয়া দিলে এই যে উপর দিকে এখন আমি সার দিয়ার, এগুলো মাটির সাথে ভালোভাবে মিক্স হইব। এখন কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলো দিয়া দিয়ার, এগুলো আছিল নতুন করি আর কিনছি না, তো এগুলো দিয়া দিয়ার। উপর দিকে কিছু কম্পোস্ট আমি দিয়া দিয়ার, অল্প পরিমাণ দিয়ার, যেহেতু এখন সিজন আর শেষের দিকে তো অল্প অল্প দিয়ার, বেশি দিয়ার না। দেওয়ার পরে এখন আমি আবারও মিক্স করি নিয়ার সব কিছু। আর পাতাগুলো মাটির নিচে ঢুকিয়ে দিতে ফেলে আরও দ্রুত ফসে যাইব। এই তো দেওয়া হয়ে গেল। এই বাকেটের মাঝে কিছু পানি আমি রাখছি, এগুলো হলো ফিশ ব্লাড অ্যান্ড বোন, আবার রাইস ওয়াটার, এগুলো রাখছি। আর এখানের মাঝে কিছু এই যে ভেজিটেবলের ওয়েস্ট অল্প কিছু আছিল, কয়েকদিন হয়ে গেছে আর ফসি গেছে, কিছু বাতও আছিল, এগুলো এখানের মাঝে রাখি দিছিলাম। তো এই পানিগুলো ফসি গেছে, ফসার পরে এখন আমি এখান থেকে কিছু পানি দিয়া দিব। আর এই যে পানি নিলাম, পানির মাঝে কিছু নর্মাল পানি মিক্স করিয়া দিব, যেহেতু অনেক দিন হয়ে গেছে এগুলো ফসিয়া। এই পানির মাঝে আমি আরও কিছু পানি মিক্স করি আর, আর চাল দেওয়া পানি সরাসরি দেওয়া যায় গাছের গোড়ার মাঝে, অথবা মাছ দেওয়ার যে পানি সরাসরি গাছের গোড়ার মাঝে দেওয়া যায়। এখন আমি এই পানিগুলো দিয়া দিয়ার, এই তো দিয়া দিলাম। তো গাছের গোড়ার যে পানি দিয়া দিলাম এগুলা ড্রাই হওয়ার বাদে শুকানির পরে আবার নতুন করে পানি দিতে পারবো। বীজা থাকতে যদি আবার কোনো সার ফার্টিলাইজার অথবা পানি দেওয়া হয় তাহলে দেখা যাইব গাছের শিকড়গুলো ফসে যাইব, গাছও নষ্ট হয়ে যাব। আরও কিছু টব রয়েছে এখানে, এগুলোর মাঝেও দিয়া দিব সেম একইভাবে। এইখানে প্লান্টারের মাঝেও কিছু সিমের গাছ আছে, এগুলোর মাঝেও দিয়া দিব।
তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক গাছ, উপায় এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।